প্রিয় দর্শক জব এইট বিডি ডট কম ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি রেজাউদ্দিন স্টালিন আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের জীবন শিক্ষা জীবন শেষ করে তারা একটা লক্ষ্য নিয়ে সামনে যেতে চায় কিভাবে তারা তাদের ক্যারিয়ার গড়ে তুলবে এই প্রশ্ন কিন্তু সব শিক্ষার্থীর মনেই থাকে কিন্তু প্রকৃত কোন জায়গায় গেলে কোন চাকুরিতে গেলে কোন পেশায় গেলে সে তার শিক্ষা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে তার সামাজিক এবং আর্থিক জীবনকে সে সুন্দর করে গড়ে তুলতে পারবে এই ব্যাপারটি কিন্তু সবাই সব সময় বুঝতে পারে না আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব তাদের একটা গাইডলাইন দেওয়ার একটা প্রেরণা দেওয়ার যেন তারা সারা জীবন ধরে একটা সুন্দর জীবনে একটা আর্থিক এবং স্বাচ্ছন্দ্যময় জীবনে প্রবেশ করতে পারে শুধু দর্শক এই লক্ষ্যে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করছি আমাদের অনুষ্ঠানের যে সমস্ত অতিথিরা আছেন আমরা পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আমার বামে আছেন শিক্ষার্থী বন্ধুরা যারা আজকে প্রশ্ন করবেন তাদের ক্যারিয়ার নিয়ে তাদের যে সমস্ত কৌতূহল আছে সেসব নিয়ে আর আমার ডাইনে আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি একজন হচ্ছেন গোলাম শফিক বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব তিনি বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত পরিচালক আর একজন আছেন আসনুল হক শামীম তিনি দেশবন্ধু গ্রুপের চিফ মার্কেটিং অফিসার এই দুই সম্মানিত অতিথির সঙ্গে আমি কথা বলবো প্রথমেই যাচ্ছি গোলাম শফিকের কাছে সভিক সাহেব যে আপনি যে এই জবে এলেন এই যে চাকরিতে এলেন এর প্রধান কারণটা কি সরকারি চাকরিতে আমি এসেছি এটি সরকারের একেবারে মেন স্ট্রিমের চাকরি এটাতে আসতে হলে বিশেষ পরীক্ষা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসতে হয় আমি সবসময় প্রতিযোগিতাকে ওয়েলকাম করেছি এটাকে আমি ভালোবাসতাম এই জন্য আমি বিশেষ উনিশশো সালের যেটা সপ্তম বিশেষ এই পরীক্ষা দিয়ে আমি এসেছি আর এখন যে বাংলাদেশ টেলিভিশনে আছি সেটি আমি আসলে পেশনে নিয়োজিত আছি আমাদের সরকারি চাকুরিতে সবসময় কিছু সুযোগ সুবিধা উন্মুক্ত থাকে যেমন কেউ ইচ্ছা করলে মূল চাকরির বাইরে নিয়ে এনে উচ্চ বেতন উচ্চ বেতনে উচ্চ পারিশ্রমিকে দেশে এবং দেশের বাইরে কাজ করতে পারেন এবং কেউ ইচ্ছা করলে সরকার যদি সেটি চায় তাহলে প্রেশনেও তার মূল বেতনের শোধ আপনার এই প্রশ্নের সঙ্গে আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের এবং অনেকের ধারণা যে সরকারি চাকরিতে গেলে তাদের আর্থিক জীবনটা একটা ছকের মধ্যে চলে আসে মানে তেমন স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করা যায় না আজকে এখানে বেসরকারি একটি বড় গ্রুপের চিফ মার্কেটিং অফিসার আছে তার সঙ্গে কথা বলবো কিন্তু আমি আপনার কাছে জিনিসটি জানতে চাই এখন সরকারি চাকরিতে যে পর্যায়ে আপনি আছেন তা কি আমাদের শিক্ষার্থীদের সেই আশাকে পূর্ণ করতে পারছে আপনি একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন কারণ আমরা কয়েক বছর আগেও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা সরকারি চাকরিতে নিরুৎসাহিত হচ্ছে তার প্রধান কারণ ছিল যে যে বেতন কাঠামো ছিল সেটাতে অনেকেই উচ্চ লেখাপড়া করে ভালো ফলাফল করে এই চাকরিতে আসতে খুব একটা উৎসাহিত হতো না কিন্তু এখন সরকার যেটি করতে যাচ্ছে শিগগিরই একটি নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে তাতে অলমোস্ট সবারই বেতন দ্বিগুণ হয়ে যাওয়ার কথা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আশি হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হচ্ছে গোলাম শফিক ভাই আপনার কাছে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমি তার আগে একটু আমাদের আহসানুল্লাহ শামীম ভাইয়ের কাছে যাইতে চাই যে আপনি যে পেশায় আছেন এটা একটি চ্যালেঞ্জিং পেশা আমরা জানি যে মার্কেটিং এই পেশায় আপনি যে এলেন কেন এবং এর অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের একটু বলেন ধন্যবাদ আমার পড়াশোনা কিন্তু ইংরেজিতে কিন্তু আমি ক্যারিয়ার শুরু করেছি মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন মার্কেটিং শুরু করি আমার এই প্রফেশনটা শুরু করতে যেয়ে আমাকে অনেকে স্ট্রাগল করতে হয়েছে আমার উদ্দেশ্য আমার গোল ছিল যে আমাকে অনেক উপরে যেতে হবে বা আজকের এই পজিশনে আসতে হবে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি আজ থেকে পনেরো বছর আগে তখন কিন্তু আমাকে ঘাড়ে করে করে বিভিন্ন দোকানে দোকানে পণ্য সরবরাহ করতে হয়েছে আমি এটাতে লজ্জা পাইনি বরং আমি এটাকে মনে করেছি এটা আমার কাজ কাজ যাই হোক এটা কাজ ছোটো না সব কাজই বড় আমার লক্ষ্য ছিল উপরের দিকে যাওয়ার এজন্য আমি বাংলাদেশে প্রায় পঞ্চান্নটা জেলার ইউনিয়ন পর্যন্ত আমি ঘুরে বেড়িয়েছি এবং আমি বাংলাদেশের মার্কেটটাকে জানার চেষ্টা করেছি যে কাস্টমার কি চায় কাস্টমারের মানসিকতা কেমন কাস্টমার কী রিপ্লাই দেয় এগুলো হাতে কলমে প্র্যাকটিক্যাল কিন্তু আমি শিখেছি আর শিখে কিন্তু আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি ক্যারিয়ার শুরু করার আগে আমাদের বাবা মায়েদের উচিত যে আমাদের বাচ্চাদের ন্যাক বুঝে তার ক্যারিয়ার সিলেক্ট করা উচিত কারণ আমার বাবা মারা যারা ভুল করি আমরা তারা সব বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চায় একজন ক্রিকেটারদের ন্যাক আছে তাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর প্রয়োজন নেই সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার হবে না কেউ ক্রিকেটার হবে কেউ বিজনেসম্যান হবে কেউ নাট্যকার হবে কেউ প্রেজেন্টার হবে কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হবে আমি ইঞ্জিনিয়ার ডাক্তার হবে না এই কথা বলছি না তো ক্যারিয়ার শুরু করার আগে আমাদের বাচ্চাদের যে জিনিসটা হচ্ছে যে আজকে বাচ্চারা অনেক ভালো করছে তারা গুড সার্টিফিকেট ক্যারি করছে কিন্তু তারা প্রেজেন্টেশন জানে না তারা মোটিভেশন জানে না এজন্য প্রাইভেট সেক্টরে বিশেষ করে প্রেজেন্টেশন জানা অত্যন্ত প্রয়োজন একটা পর্যায়ে যাই কিন্তু সার্টিফিকেট খুব একটা প্রয়োজন হয় না কাজের আর আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি দেখেছি যে মোটিভেশন হচ্ছে ক্যারিয়ারের মূল জিনিস হ্যাঁ ভাই আপনার এই যে মোটিভেশনের কথা বলছিলেন এবং আপনার জীবনের যে একটা গল্প আছে এই যে একটা সাফল্যজনক যাবার জায়গায় যাবার এই গল্পটা আমরা শুনবো তার আগে শুধু দর্শক আমরা নিশ্চয়ই অল্পক্ষণ বিজ্ঞাপন বিরতি আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন জব এই বিডি ডট কম ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ফিরছে বিজ্ঞাপন বিরতির পর যাচ্ছে আবার আমাদের আসন শামীম সাহেবের কাছে আমরা শুনছিলাম আপনার একটা খুব চমৎকার অভিজ্ঞতা গল্প প্রথমে আমরা আর একটা কথা বলতে চাই যে আমরা সবাই সেলসম্যান দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত সবাই কিন্তু আমরা সেলসম্যান আর সারা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে বিকিগিনির মধ্যে যেখানে যত বেশি বেচা কেনা হচ্ছে সেখানে বিশ্ব তত এগিয়ে যাচ্ছে ক্যারিয়ার শুরু করার আগে আমরা সেলসম্যান কথাটা বলেছি সেলসম্যানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে মোটিভেশন জানতে হবে দেখেন শিক্ষক সে তার শিক্ষা বিক্রি করছে ছাত্রদের কাছে বিক্রি করছে দ্যাট মিন্স সে ওই জিনিসটা প্রেজেন্ট করে ছাত্রদেরকে সেভাবে তৈরি করে তার বিনিময়ে সে কিন্তু অর্থ ইনকাম করছে আবার ডাক্তার সে সেবা দিচ্ছে এটাও কিন্তু তার একটা সেলসম্যানশিপ বা সেলসম্যানশিপ তারপরে যে যে পেশায় সাংবাদিকতা তার লেখনি দিয়ে সে কিন্তু সেলসম্যানশিপ প্রয়োগ করছে তা আমরা সবাই কিন্তু সেলসম্যান আর সেলসম্যানের প্রধান মানে গুণাবলী যেটা সেটা হচ্ছে মোটিভেশন একটা ক্যান্ডিডেটের যদি আপনার সার্টিফিকেট খুব ভালো মোটিভেশন নাই মানে মোটিভেশন নাই বলতে তার প্রেজেন্টেবল ক্ষমতা কম সে স্মার্টনেস কম তাহলে কিন্তু তার সাফল্য কিন্তু আসবে জীবনে খুব এক ভালো কিছু আসবে না কিন্তু যদি মোটিভেশনও হাই থাকে তার সার্টিফিকেটও ভালো থাকে তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড আর যদি ধরেন একটা ছেলের সার্টিফিকেট নাই সার্টিফিকেট দুর্বল কিন্তু তার মোটিভেশন পাওয়ার খুব হাই তাহলে অবশ্যই সে উপরের দিকে যাবে অনেক ভালো করবে এই জিনিসগুলোর জন্য আমাদের বাচ্চাদের বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারে সবচাইতে আমরা প্রাইভেট সেক্টরে যখন একটা ছেলেকে বা একটা মেয়েকে আমরা ইন্টারভিউ নিই আমরা যে জিনিসটা সবচাইতে বেশি ফেস করি যে খুব ভালো সার্টিফিকেট এ প্লাস এত 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 নাম্বার কিন্তু সে নিজেকে তুলে ধরতেই জানে না স্মার্টনেস কাকে বলে স্মার্টনেস হচ্ছে চুল থেকে শুরু করে জুতা পর্যন্ত তার স্মার্টনেস আমরা ফলো করি তার না টায়ের নটটা ঠিক করে বাধা হয়েছে কিনা সে ঠিকভাবে শেভ করেছে কিনা সে চুলটা ঠিক মতো আঁচড়িয়েছে কিনা তার জুতার কালি আছে কিনা তার শার্টটা ঠিক মতো পরা হয়েছে কিনা এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট মানে তার টোটাল অ্যাপিয়ারেন্সটা দেখা আপনাদের এই জবে আমি একটু গোলাম শফিকের কাছে যাই যে এই যে আমাদের আসলক শামীম বললেন যে একটা টোটাল স্মার্টনেস তাকে শো করতে হয় সরকারি জবে কি এরকম কিছু আছে কিনা আসলে বিষয়টা যদি আমরা এইভাবে চিন্তা করি যে সরকারি চাকরি এখনও আমাদের অনেকের কাছেই একটি সোনার হরিণ যে কোনো চাকরি সোনার হরিণ এবং এই চাকরিটা যখন আমরা পেয়ে যাই তখন উচ্ছ্বসিত হয়ে বলি যে কি চাকরিটা আমি পেয়ে গেছি একটা নিরাপত্তার জায়গায় যাচ্ছে এরকম একটা গান আমরা জানি তো কিন্তু এর জন্য অনেক কাঠখড় পোহাতে হয় যেমন আমি একটি চাকরি চাচ্ছি কিন্তু সেইটির আমি যোগ্য কিনা এই প্রশ্নটি যদি প্রতিনিয়ত আমাকে তাড়া করে তাহলে আমি চাকরিতে আমার নিজকে যোগ্য করে গড়ে তুলব আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাই যে কোন জবে আমি যাব সেটা তো আমাকে আগে লক্ষ্যটা স্থির করতে হবে নিশ্চয়ই যে আমি কোন পেশায় যোগ্য আমার যোগ্যতাটা বুঝে সেই পেশার অনুযায়ী আমাকে দক্ষভাবে নিজেকে গড়ে তুলতে হবে নিশ্চয়ই এবং আমার জীবনের যে সাকসেসগুলো আছে এই সাকসেসগুলোকে আমি মনে রাখবো মনে রেখে আমার সিবিতে সবসময় এটা আপডেটেড করে রাখবো এবং চাকরি পেয়ে গেলেই যে আমার সব কিছু কাজ সম্পন্ন হয়ে গেল সেটিও ঠিক নয় কারণ কারণটি অফিসে যত কর্মকর্তা কর্মী আছেন তাদের সবার সমানভাবে মূল্যায়ন হয় না কেউ একটু কাজে দক্ষ কেউ একটু সময় আনুক কেউ একটু উদাসীন এইভাবে মূল্যায়িত হতে থাকে কাজে চাকরি পেয়ে গেলেই যে আমি সব কাজ সম্পন্ন করে ফেললাম সেটি নয় প্রতিনিয়ত আমাকে যদি আমি নিজেকে যোগ্য করে না তুলি তাহলে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা বিষয় জানি যে এই সরকারি চাকরি এটি কিন্তু শুধু দেশের মধ্যেই না আমরা জানি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশের বাইরে তারা আমাদের দেশের অনেক বড় কাজ করতে পারে অ্যাম্বাসিগুলোতে তারা চাকরি নিতে পারে এছাড়াও অনেক রকম অপরচুনিটি আজকাল আছে সেই জায়গায় যাওয়ার জন্য কি করা উচিত আমাদের তরুণ শিক্ষার্থীদের এটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন কারণ সরকারি চাকরি সম্পর্কে আমরা সাধারণত যা শুনে থাকি যে এখানে বেতন কাঠামো খুব দুর্বল তার জন্য মানুষ নানানভাবে অন্য চিন্তা করে দুর্নীতিগ্রস্ততার কথা যেটা সাধারণত বলা হয়ে থাকে এখান থেকে এটির উৎপত্তি কিন্তু সরকারি চাকরিতে যদি আমরা নিজেদেরকে সেইভাবে মানিয়ে নিতে পারি এবং আমি আমার আমাকে কীভাবে প্রতিনিয়ত অ্যাডজাস্ট করব। কিভাবে আমি গড়ে তুলব সেটি সম্পূর্ণই আমার নিজের উপর নির্ভরশীল এবং সরকারি চাকরিতে প্রকৃতপক্ষে অনেক সুযোগ সুবিধা আছে আমার কাজের বাইরে আমি ইচ্ছা করলে উচ্চ বেতনে দেশের বাইরে চাকরি করতে পারি দূতাবাসগুলোতে চাকরি করতে পারি উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করতে পারি তখন আমাকে কখনো ছুটি দেওয়া হয় কখনো কাউকে কাউকে তিনি কর্মরত আছেন এইটা ধরে নিয়ে আদেশে এইটা উল্লেখ থাকে যে এই শিক্ষাকালীন সময়ে তিনি কর্মরত আছেন তো এই রকম সুযোগ সুবিধা কিন্তু সাধারণত প্রাইভেট জবে থাকে না আমরা আপনার সঙ্গে বিষয় নিয়ে আলাপ করবো আপনার আমার তরুণ বন্ধুরা আছেন তাদের নানারকম নানা রকম কৌতূহল ইতিমধ্যেই এই আলোচনা থেকে তৈরি হয়ে গেছে সে বিষয়ে আমরা জানবো যাচ্ছি অল্পক্ষণ বিজ্ঞাপন বিরতিতে আশা করছি সুযোগ দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন জব এট বিড়ি ডট কম ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর শামীম ভাইয়ের কাছে যে এই যে মিডিয়ার সঙ্গে আপনাদের যে যুক্ততা এবং সাম্প্রতিককালে এটা আরও অনেক বেড়েছে প্রোডাক্টকে আরও বেশি সামনে নিয়ে যাওয়ার জন্য এই মিডিয়া বেসড প্রোডাক্ট যেটা আমরা এখন বলছি সেই জায়গাটা যদি একটু বলেন আসলে পণ্যের প্রচারে প্রসার একটা কথা আছে আমরা এই ডিপার্টমেন্টটাকে বলি ব্র্যান্ডিং আর পণ্যকে অনেক প্রেজেন্টেবল করে তোলা মানুষের মানে আয়ত্তে নিয়ে আসা মানুষকে মনে রাখার মতো তৈরি করা এটা মার্কেটিংয়ের একটা পার্ট ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট বাংলাদেশে এখন এই সেক্টরে অনেক কর্মক্ষেত্র তৈরি হয়েছে এখানে এটা একটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে অবশ্যই যারা ক্রিয়েটিভ সৃষ্টিশীল তারাই এই সেক্টরে কাজ করছে সারা বাংলাদেশকেই তো আমরা আজকে ব্র্যান্ডিং করছি সারা বিশ্বের দরবারে হ্যাঁ মেড ইন বাংলাদেশ এটাই কিন্তু একটা ব্র্যান্ডিং আর এই ব্র্যান্ডিংয়ে কাজ করার জন্য সবচেয়েতে বড় ব্যাপার হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে জানা এই বিষয়গুলোর সাথে লেগে থাকা এবং সবার আগে স্মার্ট হওয়া তো স্মার্ট লোক কখনোই কিন্তু তার দুর্বলতা প্রকাশ করে না স্মার্ট লোক কি করে তার বুদ্ধিমত্তা দিয়ে তার কাজ দিয়ে তার মেধা দিয়ে তার স্মার্টনেস এ প্রবলেমকে পরাজিত করে খুব চমৎকার বলেছেন আমাদের যে তার সামনের বাধাগুলোকে পরাজিত করবে এখন বাধা কিন্তু পরাজিত করে তরুণ রায় তাদের এক্স্যাক্টলি অর্থে একটা সামগ্রিক জীবন একটা লক্ষ্য তার ভেতর দিয়ে আসে আমাদের তরুণ যে বন্ধুরা আছে আমি মাইক্রোফোন আপনার হাতে আপনার নামটা একটু বলবেন আমি কানিজ ফাতেমা কেয়া আমি টিএনটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি আমার প্রশ্ন ছিল যে আমি যদি মার্কেটিং সেক্টরে আমার চাই তাহলে করতে আমি কি 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 আমার করতে হবে আমার করা ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন আপনি যে মার্কেটিং ক্যারিয়ারে আসতে চাচ্ছেন আপনার এই মার্কেটিং পেশায় কিন্তু আপনার সার্টিফিকেটের চাইতে আপনার প্রেজেন্টেশন আপনার মোটিভেশন ক্ষমতা আপনার কাজ করার যোগ্যতা আপনার ধৈর্য এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ প্রাইভেট সেক্টরে মার্কেটিং এর উপর ডিপেন্ড করে টোটাল একটা কোম্পানি এবং একটা দেশ একটা রাষ্ট্র আমি প্রথমেই বলেছি সারা বিশ্ব এখন কিন্তু সেলসম্যানশিপ বা এই মার্কেটিংয়ের উপর নির্ভর নির্ভরশীল এই জন্য আপনার ক্যারিয়ার করতে হলে আপনাকে নিজেকে স্মার্ট তৈরি করতে হবে এজন্য বিভিন্ন কোম্পানিগুলোতে প্রাইভেট সেক্টরে কোম্পানিগুলোতে ইন্টারনিশিপ করায় এই প্রাইভেট ট্রেনিংগুলো করায় কারণ এমন একটা প্রফেশন যেখানে আপনার প্র্যাকটিক্যালি নলেজ

একটা সময় ছিল যখন ফিল্ম মিডিয়া টেলিভিশনে একাডেমিক পড়াশোনার কোনো সুযোগ ছিল না কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন স্ট্যামফোর্ড এগুলোতে ফিল্মস অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট আছে এবং সরকারি খাতে আমরা একটি ইনস্টিটিউট চালু করেছি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যার একটি ব্যাচ অলরেডি লেখাপড়া শেষ করে বের হয়েছে কিছুদিন আগে তো আমরা ইচ্ছা করলে এই সমস্ত বিভাগে বা ডিপার্টমেন্টে এনরোল হয়ে পড়াশোনা করতে পারি এটি একটি বিষয় কিন্তু আমি সবসময় যেটা বলতে চাই যে একজন মানুষ নিজের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে যেমন ফিল্মের কথা যদি ধরি তাহলে দেখি যে যদি সহিত রায়ের কথা চিন্তা করি এত জগৎ বিখ্যাত হয়েছেন তিনি অস্কার পুরস্কার লাভ করেছেন কিন্তু তিনি কি ফিল্ম মেকিংয়ের উপর একাডেমিক কোনো পড়াশোনা আদৌ করেছেন কিংবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কি কখনো কোনো কোর্সে যোগদান করেছেন হাউ টু রাইট এ পয়েম নিশ্চয়ই নয় কাজেই আমরা আগে নিজেদেরকে গড়ে তুলব নিজেদেরকে গড়ে তোলার জন্য আমাদের যা করতে হবে যে প্রণোদনা যে মোটিভেশান একটু আগে আমার সহ আলোচক যেটি বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা সবাই সবসময় এই বিষয়গুলো মনে রাখব যে নো দাই সেলফ পাশাপাশি স্ট্রং ইয়োর সেলফ সবসময় আমরা খুব দুজনের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছি আমার তরুণ বন্ধুরা যারা আজকে কৌতূহল অনেকের আছে অনেকের প্রশ্ন আছে আরও প্রশ্ন আছে আমি জানি কিন্তু সব প্রশ্নের উত্তর এই সংক্ষিপ্ত সময় দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা যেটা পারি শুধু দর্শক তাদের মনে একটা কৌতূহল তৈরি করে দিতে পারি প্রেরণা তৈরি করে দিতে পারি আমরা জানি যে আমাদের অনেক তরুণ বন্ধুরা যে ক্ষেত্রে ভালো সেই ক্ষেত্রে তারা কাজ করার স্বাধীনতা পায় না পরিবারের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে সেই স্বাধীনতা তাদের দেওয়া হয় না আমরা বলবো যে যারা ভালো যে সেক্টরে যে ক্ষেত্রে যে পেশায় সেই পেশা আসা উচিত এবং নিজেকে দক্ষভাবে নিজেকে একটা নির্ধারিত জায়গায় থেকে পরিশ্রম দিয়ে নিষ্ঠা দিয়ে সেই জায়গায় সাফল্য অর্জন করা এবং সারা জীবন ধরেই কাজ করে যেতে হবে সেই কথা কিন্তু আজকে আমাদের আলোচনার মধ্যে দিয়ে এসছে শুধু দর্শক আপনারা যারা এই জবেদ বিডি ডট কম কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানটি দেখছেন আমরা মনে করি আপনাদের অনেক কৌতূহল আছে জানার অনেক বিষয় আছে আপনাদের মতামত জানাতে আমাদের যে মেইল নাম্বার আছে সেখানে আপনারা মেল করবেন আর আরও অনেক বিস্তারিত তথ্য জানতে আমাদের যে ওয়েব পেজ আছে আমাদের সেই ওয়েব পেজে আপনারা যাবেন সেখানে আপনারা আমাদের মতামতগুলো ভিজিট করলে আমরা পাবেন আমরা মনে করি আমাদের জবির বিডি ডট কম কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠান আগামী পর্বে আরও আপনাদের অনেক প্রশ্নের অনেক কৌতূহলের জবাব দেবে সে পর্যন্ত আজকে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের অনুষ্ঠান